এটা হচ্ছে নাথিং ফোন ওয়ান। ইউনিক লুকের কারণে মিড রেঞ্জ ফোন হওয়া সত্ত্বেও গ্রাহকদের চাহিদার শীর্ষে অবস্থান করছে। ফোনটি কি হতে পারে আপনার পরবর্তী ফোন, চলুন জেনে নেওয়া যাক। তখন 2004 নোকিয়া 3320 মডেলের ফোন বাজারে লঞ্চ করে। সে সময় ফোনটি সর্বাধিক জনপ্রিয় ফোনগুলির ভেতরে অন্যতম ছিল। সেই ফোনটিতে মিউজিকের সাথে লাইটিং সেট আপ যুক্ত ছিল। তারই ধারাবাহিকতায় নতুন সংস্করণের এই ফোনটি ডিজাইন করেছে নাথিং ফোন। ফোনটির পেছনেই প্রথমে আপনার নজর কেড়ে নেবে রাউন্ড শেপ ক্যামেরা বাম্পের সাথে লাইটিং সেট আপ। সঙ্গে রয়েছে তাদের সিগনেচার লোগো। ফোনটির ফ্ল্যাট স্ক্রিন, ওপরের নিচে এস কাট থাকায় ফোনটির প্রিমিয়াম ফিল আরো ভালোভাবে ফুটে উঠেছে। ফোনটির গ্লাস ব্যাক অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে 193.5 গ্রাম ওজন। এরপরেও ফোনটির হ্যান্ড গ্রিপ যথেষ্ট ভালো। ফোনটিতে ওয়াটার এবং ডাস্ট প্রতিরোধক হিসেবে IP53 সাপোর্ট যুক্ত রয়েছে। ফোনটির সামনে পেছনে প্রোটেক্টর হিসেবে যুক্ত রয়েছে কন্ডিং গোরেডা গ্লাস 5, ফলে ফোনটি আরো বেশি ডিউরেবল। ফোনটিতে 6.55 ইঞ্চ OLED স্ক্রিনের সাথে 120Hz রিফ্রেশ রেট, ফুল HD+ রেজুলেশন। এই ডিসপ্লেটিতে নাথিং ফোনের কাস্টমাইজ ডিসপ্লে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, ফলে এই ডিসপ্লেটি অনেকটাই উজ্জ্বল। ডিসপ্লেটির 402 PPI এর সাথে 10 bit 1 billion কালার, HDR10+ এর সাপোর্ট যুক্ত রয়েছে, যা মাল্টিমিডিয়া ইউজার এক্সপিরিয়েন্স কে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। ফোনটির ডিসপ্লে রেজুলেশনের কারণে মাল্টিমিডিয়া ইউজার এক্সপিরিয়েন্স অনেক ভালো। কালার কন্ট্রাস্ট এবং ডিপ ব্ল্যাক লক্ষ্য করবেন। ফোনটির ব্রাইটনেস লেভেল দেখার মতো ছিল, যা প্রায় 1200 nit পিক। ফোনটির অটো ব্রাইটনেস মোড দিনের আলোর জন্য ব্রাইটনেস এর সাথে ডিসপ্লে কন্ট্রাস্টও বাড়িয়ে দেয়। ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক না থাকলেও স্টিরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। ফোনটিতে নোটিস করার মতো লো ফ্রিকোয়েন্সি এবং হাই ফ্রিকোয়েন্সি লক্ষ্য করবেন। এই মডেলটিতে মাইক্রো এসডি কার্ড স্লট সাপোর্ট না থাকলেও UFS 3.1 256GB পর্যন্ত ম্যাক্সিমাম স্টোরেজের সাপোর্ট বিল্ট ইন রয়েছে। এই মডেলটিতে নাথিং ওএস এর সাথে অ্যান্ড্রয়েড 12 এর ইন্টারফেস লক্ষ্য করবেন। এই মডেলটিতে 6nm 2400MHz এর স্ন্যাপড্রাগন 778G+ প্রসেসরের সাথে 5G কানেকটিভিটি। GPU হিসেবে রয়েছে অ্যাড্রিনো 642L। ফোনটিতে 3200MHz এর LPDDR5 12GB পর্যন্ত ম্যাক্সিমাম র্যামের সাপোর্ট যুক্ত রয়েছে, যা ফোনটির মাল্টিটাস গেমিং এক্সপিরিয়েন্সকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। ফোনটির মেন ক্যামেরাটি 50MP f1.9 অ্যাপারচার, সঙ্গে রয়েছে 50MP f2.2 এর একটি আলট্রা ওয়াইড লেন্স। প্রত্যেকটি লেন্সের সাথেই AI যুক্ত পাচ্ছেন, ফলে লো লাইটে ফোনটি আরো ভালো ছবি তুলতে সক্ষম। দিনের ঝকঝকে আলোতে মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক ডিটেলস এবং নয়েস ফ্রি। ছবিগুলির শার্পনেস দুর্দান্ত, হোয়াইট ব্যালেন্স, কালার স্যাচুরেশন এবং ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো। ফোনটিতে আলাদাভাবে পোর্ট্রেট মোড ব্যবহার করা হয়নি, কিন্তু মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলিতে বুকে এফেক্ট অনেক ভালো। ফোনটির আল্ট্রা ওয়াইড ক্যামেরাটি যথেষ্ট কাজের না হলেও ভালো ছবি তুলতে সক্ষম। কালার স্যাচুরেশন ভালো, কিন্তু ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকবে। রাতের বেলায়ও ফোনটির মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক ভালো, কালার স্যাচুরেশন এবং ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো। ফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ 4K 30fps 1080p 60fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। আল্ট্রা ওয়াইড লেন্স দিয়েও 1080p 30fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির সেলফি ক্যামেরাটি 16MP f2.5 অ্যাপারচার, যা যথেষ্ট ভালো। সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেলস, ডাইনামিক রেঞ্জও যথেষ্ট ভালো। এটিতে আপনি সর্বোচ্চ 1080p 30fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। এত কিছুকে পাওয়ার অন করার জন্য যুক্ত রয়েছে নন রিমুভেবল লিথিয়াম পলিমার 45mAh এর একটি শক্তিশালী ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করতে 33W ফাস্ট চার্জারের সাহায্য নিয়েছে নাথিং ফোন, যা ফোনটিকে মাত্র 70 মিনিটে 100% চার্জ করতে সক্ষম। সঙ্গে রয়েছে USB Type-C 2.0 50W ওয়ারলেস চার্জিং, 3.0 USB পাওয়ার ডেলিভারি এবং 5W রিভার্স ওয়ারলেস চার্জিং। এত সবকিছুর পরে ফোনটির দাম গিয়ে দাঁড়ায় 470 ইউরো, যা বাংলাদেশি টাকায় 45,000 টাকার সমপরিমাণ। নাথিং ফোন ওয়ান ফোনটির দুঃসম্পর্কের আত্মীয় হিসেবে বাজারে রয়েছে Xiaomi পোকো F4। Xiaomi পোকো F4 ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।